নামার মতো সুযোগ আছে নাকি? রাস্তায় নামে যদি এখন শুধুমাত্র বলে যে বাংলাদেশের পুলিশটা একটু নিষ্ক্রিয় থাকবে 1 ঘন্টার মধ্যে, এখন এখনো আমরা বলছি না যে এই টক শোতে আছে, 1 ঘন্টার মধ্যে দেখবেন সারা বাংলাদেশের লাখ লাখ লোক রাস্তায় নামে। বলেন যে আজকে যে জিনিসটা হচ্ছে, যদি কোনো দোকানদার 3 টাকার তেল 9 টাকায় বিক্রি করে, 10 টাকা বিক্রি করে, যাই হচ্ছে ওই যে কি একটা ম্যাজিস্ট্রেট আছে, সে যায় আমাদের কি বলে যায় তারে ধরে কালোবাজারি হিসেবে, বরং সরকার একটা কালোবাজারি হিসেবে সেই 56 টাকার তেল হচ্ছে এখন হলো 130 টাকায় বিক্রি করে, বরং মানে যে জিনিসটা জনগণ মানে জনগণরাই ম্যাজিস্ট্রেট যায় ধরে যে বেশি বেশি দাম নেওয়ার জন্য, কারণ সরকার ধরবে কে? সরকার তো এই কাজটা করতেছে, যেখানে বিশ্ববাজারে দাম কম সেখানে ওনারা এই কালোবাজারি, সরকার কালোবাজারি করতেছে, কেজরিওয়াল সরকার। সেখানে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুতের 1 পয়সাও বিল নেই, 200 থেকে 400 ইউনিট পর্যন্ত যা বিল আসবে তার অর্ধেক বিল পরিশোধ করতে হবে। তো নাগরিক সুবিধা কি আপনি দিচ্ছেন? কেজরিওয়ালে ভারতের কেজরিওয়ালে দিচ্ছে আর কি। তো এখন হচ্ছে উন্নয়নের কথা বললেন আপনি, একটা ব্রিজের কথা বললেন, তো বাংলাদেশের তো এই যে পাশেই তো ভুবেন হাতে গেছে সেতু, তো বাংলাদেশ থেকে বেশি দূরে না, সেখানেও তো উন্নয়ন হয়েছে, এত তো রাগ ঢাক নাই। বাংলাদেশে মেট্রো রেল এখনো চালু হয় নাই, এই পাশের কলকাতায় মেট্রো রেল এখন থেকে 30 বছর আগে মেট্রো রেল চলে বেড়াচ্ছে, মানে তারা ঘুরে বেড়ায়, তারা তো আমি দেখি না এইটা নিয়ে এত হইচই, এত উৎসব, এত মানে উৎসব করেই তো কোটি কোটি টাকা ব্যয় করে ফেললেন আপনারা। এমনকি বাংলাদেশে এটা নিয়ে কত বাহবা দেখলাম সেদিন, একজন এই যে কি বনি আদম একজন যায় ওইখানে কলকাতার কয়েকটা মেয়েদের সাক্ষাৎ কেন্দ্রতে যে বাংলাদেশে একটা ব্রিজ হয়েছে, তাই আমরা শুনেই নাই, মানে এমন একটা অবস্থা যে বাংলাদেশ নিয়ে তাদের কোনো মাথা কামে নেই, কারণ বাংলাদেশের চাইতে অনেক বেশি পাশের দেশে উন্নয়ন কর্মকাণ্ডের এখন কি 30 বছর এগিয়ে আছে তারা, তো খালি যে বাংলাদেশে উন্নয়ন হচ্ছে তা না, সারা পৃথিবীতে উন্নয়ন হয়ে আছে। একজন বলতেছে বাংলাদেশের লোক কি কেউ না খেয়ে আছে, বাংলাদেশের লোক সব শিক্ষিত হয় অমুক হয় তমুক হয়, উনার একটু বেশি দূর দেওয়া দরকার নেই, কার্জন হলে এখন যাক, দেখ এই ঢাকা শহরে কতগুলো মানুষ ফুটপাতে ঘুমায়, এই বৃষ্টি কাদার মধ্যে কুত্তা বিড়ালের মতো বাচ্চারা ঘুমায়, পৃথিবীর অন্য কোনো দেশে আছে নাকি? এত সমন্বয়ের কথাটা যেহেতু এসেছে, সমন্বয়ের কথা মানে কোন দেশে তেলের দাম কতটা আমি এই মাত্র খুঁজে বের করলাম, রাশিয়াতে বাংলাদেশি টাকায় হচ্ছে 78 টাকা পেট্রোল, শুধু পেট্রোলের দামটা হচ্ছে 78.3 পয়সা 78 টাকা আর কি, ইউএসএ মানে ইউএসএ তেল 112 টাকা, সংযুক্ত আরব আমিরাতে 101 টাকা, সৌদি আরবে হচ্ছে 59 টাকা অনলি 59, তারপরে ভারতে হচ্ছে 125 ভারতের দিকটা, বাংলাদেশে হচ্ছে 130, মানে এই কয়টার মধ্যেও ভারত মানে বাংলাদেশের একটু বেশি। এখন যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে যে এই যে মানে কোন কোন দেশে তেলের দাম বেশি এর চাই একটু বেশি আসে, কোন কোন দেশে আছে সেই সব দেশের নাগরিক সুবিধা অনেক বেশি দেয়, যেমন হচ্ছে ভূপেন হাজারিকা সেতু বাংলাদেশের চাইতে অনেক বড় সেতু, সেই দেশে সেই সেতুতে কোনো টোল নাই, কিন্তু বাংলাদেশে আপনি বলছেন যে আমার নিজের টাকায় করা, এরপরেও কিন্তু আবার জনগণের কাছে টাকা নিচ্ছেন, টোল নিচ্ছেন, এখন ওই দেশে যেহেতু পেট্রোলের দাম বাড়ছে ওখান থেকে টাকা দিয়ে তারা ওই সেতুগুলো করতেছে, জনগণের কাছ থেকে আর 2 বার করে টাকা নিচ্ছে না, সেই বিষয়ে পৃথিবীর বহু দেশে বেকার ভাতা দিয়ে দেয়, শিক্ষিত লোক আছে চাকরি দিতে পারছে না সরকার, তাদেরকে একটা ভাতা দিয়ে দিচ্ছে, তারা মানে সরকারি টাকায় খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে, বাংলাদেশ তো আপনি সেই নাগরিক সুবিধা দিচ্ছেন না। দ্বিতীয়ত হচ্ছে এই যে কেজরিওয়াল সরকার, সেখানে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুতের 1 পয়সাও বিল নেই, 200 থেকে 400 ইউনিট পর্যন্ত যা বিল আসবে তার অর্ধেক বিল পরিশোধ করতে হবে। তো নাগরিক সুবিধা কি আপনি দিচ্ছেন? কেজরিওয়ালে ভারতের কেজরিওয়ালে দিচ্ছে আর কি। তো এখন হচ্ছে উন্নয়নের কথা বললেন আপনি, একটা ব্রিজের কথা বললেন, তো বাংলাদেশের তো এই যে পাশেই তো ভুবেন হাতে গেছে সেতু, তো বাংলাদেশ থেকে বেশি দূরে না, সেখানেও তো উন্নয়ন হয়েছে, এত তো রাগ ঢাক নাই, বাংলাদেশে মেট্রো রেল এখনো চালু হয় নাই, এই পাশের কলকাতায় মেট্রো রেল এখন থেকে 30 বছর আগে মেট্রো রেল চলে বেড়াচ্ছে, মানে তারা ঘুরে বেড়ায়, তারা তো আমি দেখি না এইটা নিয়ে এত হইচই, এত উৎসব, এত মানে উৎসব করেই তো কোটি কোটি টাকা ব্যয় করে ফেললেন আপনারা। এমনকি বাংলাদেশে এটা নিয়ে কত বাহবা দেখলাম সেদিন, একজন এই যে কি বনি আদম একজন যায় ওইখানে কলকাতার কয়েকটা মেয়েদের সাক্ষাৎ কেন্দ্রতে যে বাংলাদেশে একটা ব্রিজ হয়েছে, তাই আমরা শুনেই নাই, মানে এমন একটা অবস্থা যে বাংলাদেশ নিয়ে তাদের কোনো মাথা কামে নেই, কারণ বাংলাদেশের চাইতে অনেক বেশি পাশের দেশে উন্নয়ন কর্মকাণ্ডের এখন কি 30 বছর এগিয়ে আছে তারা, তো খালি যে বাংলাদেশে উন্নয়ন হচ্ছে তা না, সারা পৃথিবীতে উন্নয়ন হয়ে আছে। একজন বলতেছে বাংলাদেশের লোক কি কেউ না খেয়ে আছে, বাংলাদেশের লোক সব শিক্ষিত হয় অমুক হয় তমুক হয়, উনার একটু বেশি দূর দেওয়া দরকার নেই, কার্জন হলে এখন যাক, দেখ এই ঢাকা শহরে কতগুলো মানুষ ফুটপাতে ঘুমায়, এই বৃষ্টি কাদার মধ্যে কুত্তা বিড়ালের মতো বাচ্চারা ঘুমায়, পৃথিবীর অন্য কোনো দেশে আছে নাকি? এত মানে একমাত্র আফ্রিকা টাফ্রিকা ছাড়া, তো এখন খালি শুধুমাত্র বললে তো হবে না, শুধুমাত্র এই সুইস ব্যাংকে গত 2000 সাল পর্যন্ত বাংলাদেশের টাকা ছিল হচ্ছে আপনার হলো কত 5,347 কোটি টাকা, আর এই 1 বছরে টাকার পরিমাণ হয়ে গেছে হচ্ছে 8,275 কোটি টাকা। তাহলে এই যে টাকাগুলো যাচ্ছে বাংলাদেশ থেকে, কারা দেয়, কারা পাঠায়, এইগুলো খোঁজ নেয় না যে বাংলাদেশ থেকে টাকা যায় কিভাবে,
তো সেই বিষয়গুলো বলে খালি শুধুমাত্র এদিক সেদিক করলে হবে না। মূল বিষয়টা হলো যে আমরা যে জিনিসটা চাই, আমরা এদেশের সাধারণ মানুষ, আম জনতা, পৃথিবীতে অন্য দেশে কি হলো না হলো, অন্য দেশের উন্নয়নের সঙ্গে তো আপনার বাংলাদেশ অনেক পিছিয়ে, অনেক অনেক পিছিয়ে। যেসব দেশ ট্যাক্স নেয় বেশি, ট্যাক্স নেয় বেশি, কিন্তু একটা প্রশ্ন, গোবিন্দচন্দ্র প্রামাণিক মানে ওনারা যেটা বলতে যাচ্ছেন, বাংলাদেশের মানুষ স্বাভাবিক আছে, তারা কোনো ধরনের কষ্টে নাই, যদি কষ্টে থাকতো তাহলে তো রাস্তায় নেমে আসতো, সেই চিত্র তো আমরা দেখছি না। আপনার কাছে কি মনে হয় কেন মানুষ রাস্তায় বলি রাস্তায় নামার মতো সুযোগ আছে নাকি? রাস্তায় নামে যদি এখন শুধুমাত্র বলে যে বাংলাদেশের পুলিশটা একটু নিষ্ক্রিয় থাকবে 1 ঘন্টার মধ্যে, এখন এখন আমরা বলছি না যে এই টক শোতে আছে, 1 ঘন্টার মধ্যে দেখবো সারা বাংলাদেশের লাখ লাখ লোক রাস্তায় নামবে, কিন্তু গুলি খেয়ে মানুষ গুম হয়ে যাবে, গুলি খেয়ে মানে জীবনের মায়া চাইতেও তার বেশি নেই, মানুষ কষ্টে থাকবে ঠিক আছে, মানে যে পরিমাণ মানে মানে তেলের টাকা দিয়ে, চাউলের টাকা দিয়ে, সমস্ত কিছু দিয়ে হলো অন্তত জীবনটা বাঁচুক, জীবন জীবন বাঁচানো ফরজ, এই জন্যই মানুষ নামে না রাস্তায়। এই আমার বক্তব্য শেষ। আমাদের সর্বশেষ যে বক্তব্যটা সেটা হচ্ছে যে বিশ্ববাজারে তেলের দামের হিসাব মতে বাংলাদেশ টাকা হচ্ছে 56 কোটি 56 টাকা, অনলি 56 টাকা হচ্ছে অপরিশোধিত তেল, সেটা যদি হিসাব টিসাব করিয়ে যদি তেলের পর ট্যাক্স ট্যাক্স দিয়ে আসে সর্বোচ্চ 80 টাকা হয়, এর বেশি টাকা মানে নেয়ার সরকারই নেই। এবং সরকারের সরকার তো যখন অনেক বাড়তে ছিল, ব্যারেল প্রতি $130 ছিল আন্তর্জাতিক বাজার, তখনও আমাদের দেশে 80 টাকা করে বিক্রি করেছে, তখন তো বাড়ায়নি। এটা এটা তো অল্প কয়েকটা দিন, 130 হচ্ছে যখন হচ্ছে রাশিয়া যুদ্ধে রয়েছে অল্প কয়েকটা দিন, তার আগে তেল টেল আনা আছে বাংলাদেশ সরকার কোনোদিনও ভর্তি দেয়নি। বাংলাদেশ কোনো কালে ভর্তুকি দেয় নাই, এই যে ভর্তুকির এটা হচ্ছে তার গাল গল্প, ভর্তুকি দিয়ে তেল বেঁচে না। বরং একটা জিনিস বলেন যে আজকে যে জিনিসটা হচ্ছে, যদি কোনো দোকানদার 3 টাকার তেল 9 টাকায় বিক্রি করে, 10 টাকা বিক্রি করে, যাই হচ্ছে ওই যে কি একটা ম্যাজিস্ট্রেট আছে সে যায় আমাদের কি বলে যায় তারে ধরে কালোবাজারি হিসেবে, বরং সরকার একটা কালোবাজার হিসেবে সেই 56 টাকার তেল হচ্ছে এখন হলো 130 টাকায় বিক্রি করে, বরং মানে যে জিনিসটা জনগণ মানে জনগণরাই ম্যাজিস্ট্রেট যায় ধরে যে বেশি বেশি দাম নেওয়ার জন্য, কেন সরকার ধরবে কে? সরকার তো এই কাজটা করতেছে, যেখানে বিশ্ববাজারে দাম কম সেখানে ওনারা এই কালোবাজারি, সরকার কালোবাজারি করতেছে। জনগণ চিনবে না, না উনি জনগণ হিসেবে বলেছেন, জনগণের কথা বলছে যে জনগণ নাইমে আসবে, চলে আসবে, এই সমস্ত চাপা মারা যায় যে। উপেন্দ্র খান ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, অশেষ ধন্যবাদ, আসসালাম।